Mr. Noodles. Amazing taste, Mr. Noodles. Enjoy the best. Oi, beta, tokore ki khaun daun khoi na, ar ekta koi. Taratari niye aite kor. Sabdar lo step group na lage jani. Koi thakos. Taratari kor. Hey, Dala. अरे ले जा अरे बात चला बेटा अस्सलाम वालेकुम काका वालेकुम अस्सलाम तुमको गेटअप सेटअप देखा तो हमार भय लगते से सेना बामुन तो पइता लागे ना তোমাগো আব্বা লুঙ্গি বিন্দা আইছিল আমার বিয়াতে তার হাতে তো জাদু আছিল লোকজন ডবল ডবল খাইছে আর তোমরা তো দেখতেছি 5 স্টার হোটেলের গেটআপ নিয়ে আইছো বাংলা খাওন হইবো তো তোমাগো দিয়া শুরুতেই ফাও কথা কয় মেজাজটা খারাপ করে দেন না কাকা আমগো আব্বা ছিল বাবুরচি আর আমরা তিনবার হইলাম সেফ আব্বার খাওন ডাবল ডাবল খাইলো আমগো খাওন খাইবো ট্রিপল ট্রিপল আর মনে রাখেন আমার নাম শাহি আমি হইলাম হেড সেফ আমার হাতে পড়লে বাসি খাওনো হাসি দিয়ে ওঠে মনে হয় মাত্রই চুলা থেকে নামান হইছে আমি গরম কাকা অ্যাসিস্ট্যান্ট সেফ বড় ডাক্তার যেরকম অপারেশন না কইরা অ্যাসিস্ট্যান্টে যে অপারেশন করায় আর চায়া দেয় আমার সেই অবস্থা করোনা কম কথা কইতে কইছি গরম বাইতে তোমারে কি বুঝাই লিয়ে এলাম চুপ থাকো কম কথা কও আমি মশলা হেরানার লো মেন জাদু কইলাম আমার হাতে আমার বানানি স্পেশাল মশলা ছাড়া খাওন স্বাদে রয় না কাকা প্লেট টেট গুইনা রাখেন আত্মীয় স্বজন কইলাম প্লেট শুদ্ধা গিলা খায় হালাইবো হ হ বুঝছি আমি বুঝছি হাসো তোমরা ভিতরে আসো তোমাদের সকল বন্দোবস্ত সুন্দর করে করা আছে বিসমিল্লাহ কইরা শুরু করে দাও আসো আসো ওই গাড়িটা সরা Shahi Gorom Mosola Shahi Gorom Mosola Shahi Gorom Mosola Shahi Gorom Mosola Da 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 Oi, Gorom. Gorom. Gorom Mosola. Shahi Gorom Mosola. Shahi Gorom Mosola. Shahi Gorom. এই একটা মানুষ দেখলাম যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ঘুমাইতে পারে। ভাইজান তুমি কি বাবুরচিগিরি বাদ দিয়া মলম পার্টিতে জয়েন করার কথা ভাবতেছ নাকি চোখটা পুরো জ্বালাই দিচ্ছ তগবো তো কাম চোরা লগে থাকলে এই কামই করতে হইব কত কাম পইরা রইছে আর তুই বয়া বয়া ঝেবাইতাছস যা পেঁয়াজগুলো নামানোর ব্যবস্থা কর চোখটা পুরো জ্বালাই দিচ্ছ এই কথাটা তো তুমি সুন্দর করে মুখ দা কইলেই পারতা চোখটা জ্বালানোর কি দরকার ছিল উফ তোমার না কতবার কইছি মুখ থাকতে হাত চালাইবা না মুখ থাকতে হাত চালাইবা কেলা এই মশলা বানানোর দায়িত্ব কার পেঁয়াজ আনা হয় নাই দেখা বড় ভাই আমার চোখে লেবুর রস দিয়ে দিচ্ছে তাহলে মাইকটা খাইবো কে আও কথা বাদ দাও গরম ভাই জায়গায় বে জায়গায় কাম থুয়া ঘুমাইবা বড় ভাই দেখবো আঙ্গুল চুষবো বড় ভাই তো তোমার চোখে লেবুর রস দিছে এর জায়গায় আমি থাকলে চোখে মরিচ ডইলা দিতাম শুনো ভাই তোমার আমি সাবধান করে দিতেছি নেক্সট টাইম আমার গায়ে যদি তুমি হাত তুলছো কখনো আমি কিন্তু আর তোমার বড় ভাইয়ের চোখে দেখবো না এমন গুসা দিমু ক্ষমা বরাবর ক্ষমা একবার চেঞ্জ হয়ে যাবো আমিও তোরা সাবধান করে দিতেছি তুই যদি আমার লগে বেয়াদবি মার্কা কথাবার্তা কস না তাহলে তরে এমন একটা গুছা দিমু না ক্ষমা পাছে একদম ফাটায় ফুটায় ভালামু আমি হাই দেইছি তোমার লগে ঝগড়া করতে ওই তোরা কি হলে ঝগড়া করতে আইছস বাটা বাপের রানিং ব্যবসাটা আছিল বইলা কইরা কেটা খাইতাছি নালে আমগো তিন ভাইয়ের যে অবস্থা কেউ ভিক্ষাও দিত না তোরা এইভাবে কামরা কামরি করতে থাকলে রানিং ক্লায়েন্টটাও হারামু ভাইজান মসলাই যে আমার লগে বেয়াদবি করলো এটার বিচার হইব না তাইলে আর হ্যাঁ যে কর্মচারীর সামনে আমার গায়ে হাত তুললো এটার কোনো বিচার হইব না হয় না বড় বড় ভাই একটু শাসন করছে এত চেতার তো কিছু নাই আর তুইও গরম তোর মাথাটা ঠান্ডা রাখতে হইব মনে রাখতে হইব পোলাপান বড় হইছে তাকে শাসন করতে হইলে আড়ালে একলা ডাইকে নিয়ে করবি সবার সামনে করবি কেন যার যার কাজ কর কত কাম পইরা রইছে এগুলোয় কোনো বালা মাইনসে কাম করে আপনা ভাই দেখে খালি কইরা গেলাম নাহলে কবে বি ফালায় চলে যেতাম টাকা দিয়ে রাখতে পারতো মানে সাথে এক মিনিট কথা কন যাব জি বলেন মানে আপনারে দেখে বুঝা যাইতাছে যে আপনি বিয়ার কোণে জি আমি বিয়ার কোণ মাশাআল্লাহ কি চমৎকার ভেরি বিউটিফুল আমার গোডাউনে আর ইংলিশ নাইকা বেশি কিছু কইতে পারুম না যা বুঝার বাকিটা বুঝালন আপনারে যে পাইছে ওই হালার পর ও রূপচন্দ্র কপালে জন্মাইছে এর লাগি আপনারে পাইছে থ্যাংক ইউ কিন্তু আমার এত সুন্দর হয়ে কি লাভ বলেন আমার তো পছন্দ আপনার মতো গোলমূল রান্নার হাত পাকা একজন কিন্তু আমার বাবা ধরে নিয়ে আসছে আধা কেজি ওজনের কর্পোরেট জব করে এমন একজন সবই আমার কপাল আমাকে সমস্যা কি জানেন কিছু হইলে আমরা কপালের দোষ দিই নিজেরা চেষ্টা করলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব আমি আপনাকে একটা কথা বলি শখ যেহেতু করছেন কয়েবালা আমার না আপনাকে খুব ভালো লাগছে যে কইতাছেন আমার তো আপনি শরম দিয়া দিলেন আমি আর থাকতে পারুম না আমার কাম আছে আমি যাই মাসুদ এই গাড়ি যেগুলো বুকিং দিছস সব ঠিকঠাক আছে তো ঠিকঠাক দেখিস আবার মান সম্মান যেন না যায় আরে কাকা আমি আত্মীয় স্বজনের লিস্ট অনুযায়ী আমি গাড়ি বুকিং দিয়েছি আর যতগুলা গাড়ি বুকিং দিছি প্রত্যেকটার মধ্যে এসি আছে আর গাড়িগুলো দেখতে অনেক নতুন আপনি তো চিন্তা করেন না তো আমি আসি তো আচ্ছা আরেকটা কাম করতে হইব ওই আমার মায়ার লগে কে কে নাইও যাইবো তার কিন্তু একটা লিস্ট বানাই ফেলতে হইব কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি ব্যস্ত না না ব্যস্ত না তোমার কি কিছু লাগবো হ্যাঁ কাকা আপনার মায়ার যে শাদি ঠিক করছেন এটা কি একবার ফাইনাল আজকে রাত পার হইলে কালকে সকালে বরযাত্রী গাইবো আর তুমি জিগাইতেছো বিয়া ফাইনাল কিনা এই তুমি কি উল্টাপাল্টা কিছু খাইছো নাকি আস্তাগফিরুল্লাহ কাকা কি কইতেছেন উল্টাপাল্টা কিছু খামুকেলা না মানে হইতে পারে না রাতের বেলা আপনার মায়া পালায় গেল গা সকাল সকাল আপনার জামাই মরে গেল গা তখন বিষয়টা কেমন হইব ভালো হইব এর লিগে কইতেছি কাকা মানে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি কোনো কারণে এরকম দুর্ঘটনা ঘটে যায় পয়লাই কিন্তু আপনি এই মশলার কথাটা চিন্তা করেন মাথায় রেখেন মাসুদ কিন্তু আমার সামনে থেকে চলে যেতে ক বলে কিন্তু মার্ডার হয়ে যাইব আই হাই কাকা আপনি এরকম উত্তেজিত হইতেছেন কেলা আপনি যদি উত্তেজিত হয়ে যান প্রেসার বাইরে যেতে পারে প্রেসার বাইরে গেলে ফিট খেয়ে যেতে পারেন বিয়া বাড়ি কিন্তু তখন বিয়া বাড়ি আর থাকবো না বিয়া বাড়ি হয়ে যাবো মরা বাড়ি বুঝছেন না কাকা মাসুদ আরে ভাই আপনি জানতো জানেন এখান থেকে কাকা আমার মনে হয় মাথা সমস্যা আপনি তো উত্তেজিত হন না তো কাকা, এই মশলার কথাটা মাথায় রাখেন। পয়লাই কিন্তু খুবই খারাপ জনতন থাপ্পড় মাইরাবন, এই জন্য মশলা ভাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে তুলছে। আর একটা কথা কবি, ছাদে লিয়া লাঠিতে নিচে হালাই দিমু। এই বেটাই কালকে বিয়া, কালকে বড় পানামতি, আজকে বড় বানাইতেছিস খেলা, এটা কত আমারে? এইসব কারণে তো আমাকে ব্যবসা লাল বাতি জ্বলবো। শাহী ওস্তাদি তো কইছে কয়েক মুখ বোরহানি বানায় খায় টেস্ট করে দেখতো সব ঠিকঠাক আছে কিনা, এরপর কালকে ফাইনাল মিশনে নামবো। এই জন্য জালালের দিছি টিকা বানাইতে, আর আমি বরফ ভাঙতেছি। সন্ধ্যা একসাথে নাস্তা করবো। সন্ধ্যায় নাস্তা করবো, লাত্তি মারে সবগুলোরে বাইরে করে দেবো। আমি আমার বাইরে চিনি না, আমার ভাই তোমাকে টিকি আর বোরহানি খাওয়ার পারমিশন দিচ্ছে না, এইটা আমার বাইরের উপরে চাপাই দিতে আছো। আজকে তো আরে বোরহানি বানাই বোরহানি বানাইছে। আমারে কিছু কইতাছেন? জি, আপনারা মারামারি করতেছিলেন কেন? আসলে হইছে কি, কালকে তো আপনার বিয়া, এই কারণে আমি আইছি রান্না করার লিগা। ওই যে ওই ছ্যামড়াটা আছে না, ওই ছ্যামড়াটা আপনার বড় অপচয় করতেছিল, হের লিগা ওর একটু সাহায্য করতেছিলাম। থাক থাক, আর মারামারি করতে হবে না, আপনাকে তো চাপও নিতে হবে না। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? জি, আমি সিঙ্গেল। তো ইচ্ছা আছে সামনে বিয়া করুম, যদি মনের মতো একটা মাইয়া পাই। আমি তো মনের মতো ছেলে পাই নাই, তাও আমাকে বিয়ে করতে হচ্ছে। আমার তো অনেক ইচ্ছা ছিল আপনার মতো ভালো রান্না করতে পারে এমন একজন ছেলেকে বিয়ে করব, যার একটু স্বাস্থ্যও ভালো থাকবে। কিন্তু দেখেন, আমার বাবা একজন শুকনা শাকনা ধরে নিয়ে আসছে। আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকেন। আপনি কিন্তু অনেক সুন্দর আছেন, অনেক ভালো লাগতাছে আপনারে। থ্যাংক ইউ। এইটা আনতে এতক্ষণ লাগে, আর কাঠ কই, কাঠকুট কই? নিয়ে আয়, সব নিয়ে আয়। এই যে শাহী, তোমার কাছে আমার একটা বিচার দেওয়ার আছে। এই বাড়িতে আউনের পর থেকে আমি তো খালি কামই করে যেতে, আমার নামে আবার কি বিচার থাকতে পারে? হা, বিচারটা তো তোমার নামে না, তোমার কাছে তোমার ভাই মশলার নামে। কথা নাই বার্তা নাই, সে আমার কাছে যায়া কয় বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা আছে কিনা। আচ্ছা কও তো, এরকম একটা শুভ কাজে যে কুটাকে, তার আমার কি করা উচিত? আপনার তার কানের পর্দা ফাটাই দেওয়া উচিত। বাবা, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। চলো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। মশলা তো খারাপ করে নাই। বাবা, তুমি কি কিছু বললা? না, কইছিলাম যে আপনি আপনার মেয়ের জরুরি কথা শুনে আসেন, আর আমি এদিকে আমার ভাইয়ের বিচার জরুরি ভিত্তিতে করি। আচ্ছা ঠিক আছে, চল মা, ভিতরে চল। বাবা আসেন, আসেন, বসে। বাবা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন, কি করলাম আমি? কি করলাম আমি মানে, এই যে আপনি একটু পরপর যাকে তাকে দৌড়ানি দিতেছেন, যার তার উপর খেপে যাইতেছেন, এরকম করলে তো সর্বনাশ হয়ে যাবে। না না না, তোর বিয়েতে কোনো সর্বনাশ হোক এ তো আমি চাই না। বাবা, আপনি কিন্তু বুঝতেছেন না, এই যে আপনার একটু একটু করে রাগের উপর থেকে কন্ট্রোল হারাই ফেলতেছেন, কোনোভাবে যদি ভিতরের আপনি বের হয়ে আসেন তাহলে তো সর্বোচ্চ সর্বনষ্ট হয়ে যাবে। বাবা না, তুই তো ঠিক কথাই বলছিস। তবে মা, আমার এক কথাই, তুই যে বিয়েতে রাজি হয়ে গেছিস এতে কিন্তু আমি অনেক খুশি। বাবা, আমরা কোনোদিন আপনার কথার উপর কথা বলি নাই, কারণ আমরা জানি কথা বলে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো না আপনি যা বলবেন তা আমি হাসি মুখে মেনে নিই। বাহ, তোর কথায় যুক্তি আছে। এখন মনে হইতেছে আমি ঠিক সময় তোর বিয়েটা দিতেছি। আমার মেয়েটা বুদ্ধিমতী হয়ে গেছে। আচ্ছা আমি একটু যাই, মাসুদ কি করে দেখে আসি। ও আবার ফুলওয়ালা ডাকতে গেছে, সকালের ফুলওয়ালা তো আমার চেহারা দেখে পলাইছে। আমার কাছে কোনো টাকা নাই, আমরা হাত খরচে দিবে 500 টাকা দিবা। এইভাবে তোমার কাছে রোজ রোজ টাকা চাইতে আমার ভালো লাগে না। বেতনের সব টাকাই তো তুমি আটকে রাখো, আমার কি এটা ওটা কিছু খাইতে মন চায় না। এই তুমি কি গুড়াগাড়া, হ্যাঁ? যে দোকানে গেলা মজা দেখলা আর মজা কিনা খাইতে মন চাইলো, একদম ফাইজলামি করবা না। এই বাসায় আসছো আমার সাথে, যাওয়ার সময় তো যাবাও আমার সাথে। এই টাকা দিয়ে তুমি কি করবা, হ্যাঁ? টাকা পয়সার কোনো দরকার নাই। আর শোনো, এটা কিন্তু বিয়ে বাড়ি, এইখানে এরকম মিউ মিউ করলে চলবে না। লাউডলি কথা বলবা, ঠিক আছে? এমন ভাবে কথা বলবা যাতে সবাই তোমাকে অ্যাটেনশন দেয়, ওকে? ওকে, কিন্তু এই সব যারা করে তাদের তো সবাই অ্যাটেনশন সিকার বলে। এই তুমি কি আমার চেয়ে বেশি বুঝো, হ্যাঁ? তোমারে বলছি আমার চেয়ে বেশি বুঝতে? সারাটা রাস্তা আমি তোমারে কি পড়াইতে পড়াইতে আনলাম, আর এখন তুমি এখানে এসে কি সব বলতেছো এগুলা, হ্যাঁ? আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা একদম করবা না। আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে ওইভাবে চলবা, ওকে? আসো। সারা দুনিয়ায় এত ঠাড়া পড়ে, তোমার মতো একটা ঠাড়া কেন পড়ে না? আল্লাহ আল্লাহ, তোমার ভান্ডারে তো ঠাড়ার অভাব নেই। একটা ঠাড়া, জাস্ট একটা ঠাড়া শুধু চুপ করে ওর মাথায় ফেলে দিতে পারো না। দেও, ফেলে দেও। তোমার কাছে এই দুনিয়া আমার আর কিচ্ছু চাওয়া নেই, আমি কোনোদিন কিচ্ছু চাবো না। ওই মশলা, তোর সাথে আমার জরুরি কথা আছে। এই মুরগি দোয়া শেষ, পরে কথা কই। আরে কথাটা খুব জরুরি। কি হয়েছে কও? সাবজু চাচা একটু আগে আমার কাছে আইসা তোর নামে বিচার দিয়া গেছে, তুই নাকি হার মাইয়ার বিয়া ভাঙার কুডাক দিছস। আমি তো আরে খারাপ কিছু কই নাই, আমি আরে বুঝাইছি। সিনেমায় কত ঘটনা ঘটে না, পোলায় পালায় গেছে, পোলায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, এগুলো ওই না মায়ের বাপে স্ট্রোক খেয়ে গেছে। তখন আমার কথাটা চিন্তা করতে গেছি, এগুলো কি খারাপ কিছু? তোর আর গরমের এইসব কর্মকাণ্ডের লেগে আব্বার রাইখা যাওয়া রানিং ব্যবসাটা বৈশা যাইতেছে। স্টাফকে ঠিক মতো বেতন দিতে পারি না, মানুষের হাত পাও ধরে কাম নিতে হয়, তার উপরে তখন আমি অভিযোগ তো আছেই। খুদাই আমগো উপর দোষ চাপায় লাভ নাই, ফাউ কথা বাদ দাও। তোমার দোষ তুমি ধরো না, তুমি কি ঠিক মতন রান্ধো? তোমার রান্ধা তো ঠিক মতন হয় না, পোলাও যাও হয়ে যায়, মাংস সিদ্ধ হয় না। মনে নাই কা 7টার গাগায় মাংস খাইতে গিয়ে আর দাঁত খুইলা প্লেটে পড়ে গেছিল, বুঝলে গেছো? তোর বেয়াদবির মাত্রা গুলাম দিন দিন লিমিট ছাড়া যাইতেছে। আর যদি কোনোদিন আমার সাথে এইভাবে মুখে মুখে তর্ক করোস, তাহলে কোম্পানি থেকে বাইর করে দেবো। এসব ডর আমার দেখায় না, মশলা ডরায় না। এই কোম্পানিতে যতটুকু বাঘ তোমার আছে, আমারও বিয়ে আছে। ধরো আমার তুমি কোম্পানিতে বাইর করে দিলা, আমারও কয় টাকা বেতন দাও? মাসে 2000, দুই ঈদে একটা করে কাপড়। যেই খাটনিটা তোমরা আমার করাও, এই খাটনিটা আমি অন্য কোথাও করলে 20,000 টাকা বেতন দিয়ে রাখতো। ওইসব বুঝছি, তর তো এই থেকে থেকে গরমের মতো মাথা গরম হয়ে যায়। আচ্ছা বড় ভাই, একটা কথা কয়া ফলাইছি, ওই কথা ধৈরা বয়া থাকলে হইব? একটা কথা বুঝোস না কেন, আমরা এখানে পবিত্র একটা কাম করতে আইছি। মাউসে খাওয়ানো হইলো পবিত্র একটা কাম, মানুষে ভালো মন্দ খাইব আর জামাই বললে দোয়া করবো। সেখানে যদি তোরা আকাম করে বেড়াস, পাপ হইব না? হ, আমি কিছু করলেই তো পাপ আর সব কিছু বালা। রান্ধনের লেগে 1 কেজি ঘি দিলে সেইখান থেকে 250 গ্রাম ঘি সরানো ভালো, 2-1 কেজি গোস্ত গায়েব করে ফেলা আরো বালা। এসব বাদ দিলাম, দুইটা মাইনসে নয়া জীবন শুরু করবো, হেগর লেগে মাইনসে এমনি দোয়া করবো, খাওনের কি দরকার? সেইখানে পোলাও জর্দা কুরমা বিরানি বোরানি খাওয়া দোয়া লিতে হয়, কোন জায়গায় আছে এটা বিনিময় না? তোমারা না বুঝাই লাভ নাই, কার তোমারা বুঝাইতে গিয়ে আমার নিজের মাথা ধরে গেছে। Mr. Noodles শব্দ করে চা খাবি না গাধা একটা তোর মতো গাধার সাথে বিয়ে হয়েছে দেখে আজকে আমার এই বাড়িতে এই অবস্থা আমার পোড়া কপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে মা তুই আইতে না আইতে কান্না শুরু করলি ঘটনাটা কি ঘটনা তুমি কিছুই বুঝতেছ না আব্বা এই গাধার বাচ্চার সাথে বিয়ে দিয়ে তুমি তো হাত পা ছাইড়া আল্লাহর নাম নিয়ে বাইচা গেছো আব্বা আমি এই বাড়ির বড় মেয়ে 20 মিনিটের উপর হয়েছে আমি এখানে বসে আছি কেউ আসছে আমি কেমন আছি কি খাবো কোনো কিছু জিজ্ঞেস করতে এই বাড়িতে আমার কোনো দাম আছে কোনো আদর আপ্যায়ন কিছু আছে রাকি তোর মাথায় না ব্যাপক সমস্যা আছে ছোটবেলায় তোকে মা মারা গেছে তুই তো জারার বড় বোন তার মানে তুই জারার মা তুই আইসা যদি এখানে আদর আপ্যায়ন খুঁজোস তাহলে কি হইব কোথায় তুই দায়িত্ব নিয়ে সবাইরে আদর আপ্যায়ন করবি তা না তোর চাইতে আমাকে জামাই খুব ভালো কোনো টুটা শব্দ নাই কি সুন্দর চা খাইতেছে খাও বাবা জামাই ভালো না ও আস্তে একটা বলদ আব্বা ওরে তুমি চায়ের কাপে চা না ভাতের মার দাও সুসুর করে গিলে খেয়ে ফেলবে তুমি একটা বেঈমান তুমি বেঈমানি করছো আমার সাথে আমি কি করছি কি করছো তুমি বিয়ের আগে কত বীরত্বের কাহিনী শোনাইছো আমারে কি বলছো জামাই হচ্ছে বাঘ মারা পার্টি বাঘ মারা বেড়ায় একটা মশা মারতে পারে না মশা পারে না মারতে এই জামাই আমার মেয়ে এসব কি কইতেছে তুমি বলো মশাই মারতে পারো না ঠিকই বলতেছে আপা আপনি যে বাঘের কথা বলেছিলেন সেই বাঘের বিয়ে হয়ে গেছে আর বিয়ের পরে বাঘের দাঁত লোক কিছুই অবশিষ্ট থাকে না অবশিষ্ট থাকে শুধু লেজ মানে ল্যাঞ্জা তাও সেই ল্যাঞ্জা দিয়ে মাঝে মধ্যে বউয়ের কান চুলকানোর জন্য আপনার তো অভিজ্ঞতা আছে দেখছো বা দেখছো কত বড় মিচকা শয়তান এটা সারাদিন ভ্যাবলার মতো বইসা থাকে কোনো কথা বলে না আর যখনই মুখ থেকে কথা বাইর হবে এমন একটা ফাউল কথা বলে যে আমার মেজাজটাই গরম হয়ে যায় এই কোন জনমে আমি তোর লেজ দিয়ে কান চুলকাইছি হ্যাঁ রাখতো আরে জামাইয়ের হাত পুড়ে গেল বাবা চা খাও তুমি চা খাও চা খাও কপাল খারাপ তাকে কি আর কেউ কিছু বলে মন খারাপ করে দিতে পারে মস্করা করতেছেন আমার লগে সুন্দরী মা আবার কপাল খারাপ হয় নাকি হয় হয় এই যে আমার কপাল খারাপ কেমতে কেমতে খারাপ হচ্ছে আমার বুঝান আমি তো বিয়ে করতে চাই না আমি বিয়েতে রাজি না আমার বাবা আমাকে জোর করে ওই ছেলের সাথে বিয়ে দিতেছে ওই ছেলে এক নাম্বার বিরক্তিকর এই ছেলের সাথে আমার বিয়ে হলে মরা ছাড়া আমার কোনো উপায় থাকবে না তাহলে এখানে বয়ে থেকে লাভ আছে আপনি আপনার বাপের কাছে যান বাপের কাছে গিয়া কোন আমার এই পোলা পছন্দ হয় না কা দেখবেন আপনার বাপে রাজি হয়ে গেছে আমি যতটুকু আপনার বাপের দেখছি এত পুরো সিধা সাদা মানুষ হাসি খুশি মানুষ এই বুঝলেন আমার বাবার ওই মিষ্টি মিষ্টি কথা আর ওই মিষ্টি মিষ্টি হাসি সব নাটক শুধু একবার যদি আমি বলি যে আমি বিয়েতে রাজি না আমার গায়ের চামড়া খুলে ঢোল বানায় আর ডুগডুগি বাজাবে তাহলে আর কি করান যায় পালানো যায় রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায় পড়বে তখন তুমি আর আমি পালিয়ে যাব কি কইতেছেন এগুলো আমি আর আপনি পালাবো আচ্ছা সমস্যা নাই আমি আমার বড় ভাইগুলোর কথা কই দেখি এরা কি কয় না না ওনাদের সাথে কথা বলার কি আছে পালাবো আমরা সুখ দুঃখের কথা বলবো আমরা ওনাদেরকে বলার তো কোনো দরকার নেই এই যে আপনি আবার আমার লগে মস্করা করতেছেন শিক্ষিত পোলা চাকরিজীবী পোলা থুয়া আপনি বাবুর্চির লগে অশিক্ষিতের লগে পলাইবেন হ্যাঁ এসব মস্করা করেন না ফাউ কথা বাদ দেন আরে বাবা আমি তো তোমাকে বলছি চাকরিজীবীর ছেলে আমার পছন্দ না আমার তো ব্যবসায়ী ছেলে পছন্দ তার উপর যদি সে রান্না বান্না করতে পারে তাহলে তো সোনাই সোহাগ ঠিক আছে কোনো সমস্যা নাই কেউ এই মশলার উপর যখন আপনি বিশ্বাস রাখতে পারছেন এই মশলা যখন আপনার দায়িত্ব লিয়ে নিচ্ছে নো প্রবলেম আমি সব কিছু দেখতেছি আমি আমার বড় ভাইগুলো কথা কয়ে দেখি বড় ভাইয়ের একটা সমাধান দিয়ে দিব আর বড় ভাইয়ের যদি সমাধান নাও দেয় আমি মশলা আপনার কথা দিতেছি আমি আপনার লিয়া পালামু কেউ ঠেকাইতে পারবো না আপনি শুধু আমার একটু সময় দেন কিন্তু আমার হাতে সময় যে খুব কম চিন্তা করেন না আসি তো মশলা আছে না কয় কেজি হলো হ্যাঁ চালু কর সময় নাই আরে বেটা নামা চোখের আন্দাজ নাই কে বেটা ওটা ঠিক মতো এই যে মিস্টার রান্নাবান্নার লোক সব কাজ যদি কামের লোকরা দিয়ে করাইবেন আপনি আইছেন কেন হাওয়া খাইতে ভাইজান আমাকে কাজটা আমরা খুব ভালো করেই বুঝি এই কারণে কাকায় আমরা এত দূর থেকে হায়ার করে লুয়েছি আপনার কাছে বিনীত অনুরোধ আমগো কামের মধ্যে আপনি বাউ ঠ্যাংটা বইলেন না চালু কর ভাইজান কি কিছু কইলেন না তোমাদের আর কি বলবো শোনো আমি হইলাম এই বাড়ির বড় জামাই এতক্ষণ আমি ছিলাম না বহুত কাজ কামে ফাঁকি দিছ এখন আমি আয়া পড়ছি কোনো কাজ কামে ফাঁকি চলবো না একটু আগে কিন্তু সিঁড়ি ঘরে ফুল আলারে চড়ায় আইছে সাবধান সাবধান এই বেটা ওদিকে চায়ের লিগা তোরে আনছি লাকড়ি মাপার লিগা তোরে কি আনছি কথা উনালে লিগা একটা থাপ প্রায় কিন্তু মনে কর চাপা উপা ভাঙিয়েলাম তো ভাইজান যা খুঁজতেছিলাম আমি আপনার লগে এত সুন্দর সুন্দর কথা কইতাছি আপনি তো আমার লগে কথা কইতেছেন খই ফোটার মতো তো ভাইজান বাড়িতে কি ভাবিয়ে আপনারে রুটিন করে গাড়ায় উড়ায় নাকি আমি শুনছি যারা বাড়ির ভিতরে বইয়ের গাড়ানি উড়ানি খায় এরা বাড়ির বাইরে নাকি নিজের পুরুষত্ব প্রমাণ করার লিগা খুব হামতাম করে তোর সাহস তো কম না তুই তখন থেকে আমার উল্টাপাল্টা কথা বলে বন চটকনায় কিন্তু ব্ল্যাক বেল্ট পাওয়া আমি এমন চটকনা দিব একদম লুলু পাগলা হয়ে পড়বি তোর লাগে আমি খালতো ভাই তোর লাগে আমি অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে কথা কইতাছি এই তুই আমার লাগে এমনি করে কথা কইতাছিস তোর ব্ল্যাক বেল্ট তোর জায়গা মতো হান্দাই তুমি বেটা চল শাহি গরম মশলা দেখি মুখটাকে কি করছে এরকম মার তো আমিও কোনোদিন দেই নাই এই যখন ওরা মারতেছিল তুই একটা মাই তুমি লাগাই দিতে পারলা না ওটা জলহস্তি যে টাইসে ধরে ছোটার উপায় আছে জলহস্তি মানে কি হ্যাঁ চিড়িয়াখানায় থাকে যা দেখ তোমরা তো বাবুরসি আনো নাই তোমরা দৈত্য দানবের মতো এক একটা কুস্তি কিনে এসো কুস্তি খেলাতে এই পোয়া করবি না একদম কিন্তু খুন করে ফেলবো তোরে আমি আমার পোড়া কপাল বুঝছস আব্বা বলছিল তুই নাকি বীর পুরুষ অপারেশনে এক্সপার্ট এখন অপারেশনে এক্সপার্ট লোকটা বাবুর্চির হাতে মাইর খায়া আও করতেছ দেখি সকালবেলায় তো কইছি লেঞ্জা ছড়ার কোনো কিছু অবশিষ্ট নেই শোন বেশি কথা বললে আমি না তোরে এখন কবর দিয়ে ফেলবো হাই তোমার যখন মারছিল আশেপাশে কেউ দেখছে না ওইখানে বাবুর্চিরা ছাড়া কেউ থাকে না আমি তো আব্বার কাছে বিচার দেবো আমি আব্বার কাছে বিচার দেবো আমি এই বাড়ির বড় জামাই আমার গায়ে হাত একদম চিৎকার করবি না একদম গলা টিপে না তোর এখন আমি গলার আওয়াজ বন্ধ করে দেবো বুদ্ধির ঢেকি উনি আব্বার কাছে বিচার দিবে ওই এই বাড়ির বড় জামাই বাবুর্চির হাতে মার খাইছে এগুলো শুনলে আমার অনেক কিছু থাকবে থাকবে মানে আর এইসব বাজে বাজে কথা আগুনের আগে ছড়ায় এটা জানো এই জন্য একদম চুপ থাকবি যারার বিয়েটা শেষ হোক তারপর আমি এটার বিচার করব ঠিক আছে তার আগে মুখ একদম কষ্টে মারা ঠিক আছে ঠিক আছে কি বুঝছো বুঝছি কি বুঝছো আমার এখন লেঞ্জাটাও অবশিষ্ট নাই তুই আসলে ভালো কথার মানুষ না তোরে সব সময় মাইরেই টানে তুই দুই ভাইয়ের লগে জরুরি বিষয় নিয়ে আলাপ করার লেগে এক লগে হয়েছি বিষয়টা ওইটাছে কিলো ওইটা গেল আছে এমন তো কথা শুরুই করি নাই কা কথাটা শুনো এইটাই তো একটা বড় সমস্যা তুই এক লাইন কইতে গিয়ে 10 লাইন ভূমিকা টানোস এর লিগে তোমার মেজাজ গরম হয়ে যায়গা আজকে খালি ভাইজানদের কথা দিচ্ছি যে তোর লগে কথা কাটাকাটি করুম না, নাহলে উঠে যেতাম গা। ভাইরে এখন কথা কাটাকাটি করার সময় নাই কা, ছোট ভাই বিপদে পড়ছে। আল্লাহর রাস্তা আমার কথার একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ মাথা গরম না কইরা ওই কি কইতে চাইতেছে, মাথা ঠান্ডা করে হুন্না গরম। তোরা না পোলাবানের মতো হয়ে গেছ, খালি ছোটাছুটি করতেছস। কাকগুলো যে আমি আছি, আমরা যেই মায়ের বিয়াতে রানতে আইছি ওই মায়ের কইলাম এই বিয়াতে মত নাই কা, যে কোনো সময় পালাইতে পারে, পালাই গেলেই বিয়া ক্যান্সেল, বিয়া ক্যান্সেল হলেই বিল ক্যান্সেল। তাহলে তো চিন্তার বিষয়, এই মায়ের তো পাহারা দিয়ে রাখতে হইব যেন মাইয়া পালাই যেতে না পারে। আরে পাহারা দেওয়ার দরকার নাই কা, উনি আমার কইছে ভালো রানতে পারে, আমার মতন গাদুম গুদুম পোলা ওনার পছন্দ। আমার তো মা নাই, বাড়িতে একটা মায়া মানুষের দরকার আছে নাকি নাই? কথাটা আমার কানেও আইছে। যাই হোক আমারও বিয়ার বয়স যাইতেছে গা, সমস্যা নাই, মায়াটা দেখতে মোটামুটি মানায়নি মনে। ভাইজান তোমার কি লাশ শরম বলে কিছু নাই কা? তোমার মেজো বাইরে দেখে ওই মাইয়া হাসি দিয়া কথা কইছে, তার মানে ওই মাইয়া তো আমারে পছন্দ করছে, বিয়ে হইলে তো আমার লগেই হইব। তুমি এর মধ্যে বাউ ঠ্যাং ঢুকায়ও না তো। ইয়া আল্লাহ আমি কাগরে কি কইতে আইছি, তোমরা তোমাকে স্বপ্নে ব্রেক দাও। এই মাইয়া হ্যার মনের কথা আমারে কইছে, হ্যার আমারই পছন্দ। সেলিমিটেড ডেকোরেটরের মালপত্র সব বুঝাই দিয়া ওই মায়ের হলে আমরা পালাই। আমগো তিন ভাইয়ের মধ্যে এই মাইয়া যারে পছন্দ করব তার লগে হ্যার বিয়ে হইব, বাকি দুই ভাই সাক্ষী দিব। সময় নাই গা, পরেরটা পরে দেখা যাইব, আগে পালানোটা জরুরি। আমি কিন্তু সাক্ষী মাখি দেয়া পারুম না, কয়া দিলাম। আর ওইটা দেখা যাইব না। তোর এত উত্তেজনা কিসের আমি তো বুঝলাম না। তুই রাতেই বিয়ের পোশাক পরে কেন রেডি হয়ে বসে আছিস? সোনাপা আমি লেহেঙ্গাটা পরছি ফিটিং ঠিক আছে কিনা দেখার জন্য। আরে ফিটিং যদি ঠিক না থাকে আমার ওই দর্জি বেটাকে গিয়ে ধরতে হবে না? তুই ধরলে ধরবি, সমস্যা কই? সমস্যা কই মানে? তুই জানিস না সবাই যে আমাদেরকে ভয় পায়। আমার কিন্তু একটা ব্যাপারে খুব অবাক লাগতেছে। কি? সারা জিন্দেগিতেও তো তোরে দেখি নাই এইভাবে আমার মাথায় এত সুন্দর করে তেল দিয়ে দিতে। কি ঘটনা কি? আপা শুন, আমি কিন্তু আগেও তোকে অনেক বেশি ভালোবাসতাম, শুধু তোর রাগের ভয়ে আমি তোর কাছে যাইতে পারিনি। তোদের এই একটাই সমস্যা। এই আমি কি সব সময় রাগ হই? হ্যাঁ তুই জানোস না আমার কোনো উল্টাপাল্টা কাজ দেখলে, উল্টাপাল্টা কথা শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। আর আব্বা, আব্বা একটা গাধার সাথে আমার বিয়ে দিছে, ওই গাধাটা সারাটাক্ষণ উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা কাজের একটা কারখানা ওই বেটা, এই জন্যই আমার মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আব্বার দেখলাম প্রেশারটা একটু বাড়তি, সেই জন্য না হয় আব্বারে তুই ঘুমের ওষুধ খাওয়াইছিস, কিন্তু তোর দুলা ভাইরে ঘুমের ওষুধ খাওয়াইলি কেন? হ্যাঁ আপা আমি না বিয়েতে রাজি না। আমি সিদ্ধান্ত নিছি আমি আজকে রাতেই পালাই যাব। ওই যে আমাদের বাসায় 3টা বাবুর্চি আসছে না, ওরা বলছে আমাকে হেল্প করবে। দুলা ভাই যেন আমার ডিস্টার্ব করতে না পারে, তাই আমি দুলা ভাইরে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখছি। আমি বাচ্চা থাকতে আমি তোরা পালাইতে দিও না। তোর সর্বত আমি ঘুমের ওষুধ মিলাই দিছিলাম, সরি রে, আমার মাফ করে দিস। মশার কামড়ে তো 1 মিনিটও থাকুন যেতেছে না। ওই মশলা সিওর তো উনি আইব। শেষমাস দেখা গেল ওই মায়াও আইল না, আমরা কোনো বিলও পাইলাম না। অনেক কষ্টে করলাম, হান্ডি পাতিলগুলো পিক আপে করে ফেরত দিছি। বাইরে ধৈর্য বলে একটা বিষয় আছে, একটু ধৈর্যটা ধরো, ধৈর্য ধরে বয়ে থাকো। যা চাল লয়, যা বয়ে থাকে, যা। যা চিয়ার লয়া যা আয় পড়ছে মাশাআল্লাহ আপনার তো বিয়ার সাজাতে দারুণ লাগতেছে পুরো বিউটিফুল থ্যাংক ইউ এখান থেকে গিয়ে তো আমার বিয়ে তাই একদম রেডি হয়ে আসলাম ভালো করছেন সিরে আমার পাঞ্জাবিটা আয়রন করা নাইকা ওই এখন কি নতুন পাঞ্জাবি কিনন যাইবো সাক্ষীগণের পাঞ্জাবি পরলেই কি আর স্যান্ডো গেঞ্জি পরলেই কি চলেন চলেন আমরা এখানে দাঁড়াই না থেকে সামনের দিকে আগাই বাবা যদি আমাদেরকে ধরতে পারে একদম কিমা বানাই ফেলবে আহুক আইতে দেন আপনার বাপেরে আপনি কি ভাবছেন আমরা ডরাইছি এমন একটা ঘুষি দিমু চাপা বরাবর একবারে খোমা টমা পাল্টাই যাইব খালি আপনার সম্মানেতে কিছু কই নাই কা নালে কোন সময় সবার সামনে আপনারে উড়াইলে পালাই যেতাম না এমতে পলেন্টিস খেলতাম নি আসলে আমি আপনাদের কাছে একটা কথা লুকাইছি আমার বাবা আমাদের অঞ্চলের একজন নামকরা ডাকাত ওনার নামে 10-12টা হাফ মার্ডারের মামলা আছে আর ওই যে আমার দুলাভাই দেখছেন কিছুদিন আগে জেল খাইটা বের হইছে এরকম বিলাই সাজ্জা থাকে আমার আপার ভয় আমার বংশের সবাই ডাকাত আপনি ভয় পাবেন না চিন্তার কিছু নাই আমি আমার আপা বাবা দুলাভাই সবাইরে ঘুমের ওষুধ খাওয়াই আর ঘুম পাড়ায় রেখে আসছি তবে এখানে একটা কিন্তু আছে ওই ঘুমের ওষুধের মেয়াদ আছে কিনা আমি জানি না আল্লাহই জানে কতক্ষণ কাজ করবে আমি আর পারতেছি না আমি আমার খাবাই আমার কইছিলাম আমি পবিত্র একটা কাম করতে আইছি উল্টাপাল্টা কিছু করিস না ওই জন্য এবার বৃষ্টি যেদিকে এদিকে ছাতি ধরো ওই শরীর পলানোর কথা হই না পয়লাই তোমার মনে লাড্ডু ফুটছিল ও আরে বাবা দি ওই তোরা এত তর্ক করিস না তো মশলা একটা কাম করতো আমার পিঠটা একটু চুলকাই দে অনেক মশা কামড়াইছে পারুম না দে না ভাই আমার হাত তো বান্ধা একটু চুলকাই দে না আমার হাত কি খোলা যারা বানছে এগারো কও দিছে না কয়েকবার আবার দিব চুলকায়া এরম করিস না ভাই ফুলাই লাইতেছে পিঠটা ফুলে গেছে গা আরে দিতে পারতাছি না তো হাত বান্ধা না বেকা হয়ে পারতাছি না শাহি গরম মশলা শাহি গরম